আসছি বিস্তারিত খবরে। পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়, শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আরও মানুষের কাছে পৌঁছতে বুথভিত্তিক সম্মেলন শুরু হয়ে গেছে। কান্দি ব্লকের গোকর্ণ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার বুথভিত্তিক সম্মেলনের টুকরো কোলাজ। আজকে গোকর্ণ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে কান্দি ব্লকের তৃণমূলের বুথভিত্তিক পঞ্চায়েতি রাজ সম্মেলনের আজকে সম্মেলন হলো। আজকে গত বেলডাঙ্গাতে জেলা সম্মেলন শুরু হওয়ার পর ওখান থেকে নির্দেশ এসছে প্রতিটি ব্লকের প্রতিটি পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েতি রাজ বুথভিত্তিক সম্মেলন করতে হবে, তার সূচনা আজকে গোকর্ণ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত দিয়ে আমরা কান্দি ব্লকে শুরু করলাম। আজকে এখানে 1500 মতো ডেলিগেটস ছিল, মোট 17টা বুথ আছে। এখানে জেলা এবং ব্লক পর্যায়ে সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিল। তিস্তর পঞ্চায়েতে আগামী দিনে ভালো রেজাল্ট করার লক্ষ্যে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং মমতা ব্যানার্জির উন্নয়ন দিকে দিকে যে পৌঁছিয়েছে সেটা সঠিকভাবে কতদূর নিচের তলা পর্যন্ত নামলো সেই নিয়ে বিশদ আলোচনার জন্যই আজকে আমাদের এই সম্মেলন।